कामले वाला नबी नूरानी नबी ताजदारे मदीना फखर दो आलम नूरे मुजस्सम शमसुल खुदा सैयदुल अरबी नूरुल खजीना आमादेर कलिजार टुकरा नयनर पुतला जानेर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा मुबारक जानाय लाखो कोटी दरूद एवं सालाम से नबी शुक्रिया ते आर एक बार बोली अल्हम्दुलिल्लाह। जुगे जुगे रब्बुल आलमीन मानवर हेदायतर जो जत नबी रसुल पृथिवीर जमिने पाठाइल समस्त नबीर दरबारे जाना महाविले तरफ थे लाखो कोटी दरूद एवं सालाम जर रक्तर बनीमये जर जान बदौलते सारा दुनिया जमिने इसलम पहुँचे गल सबाइक राम तबीन तब तबीन खोला भाई राशिदीन असहाब रसुल्ला अनसार रसुल्ला महाज रसुल्ला शोहदाय रसुल्ला मुहिब्बान रसुल्ला आले भाई ताल रसुल जंगे बदर जंगे अहूद जंगे खुनान जंगे तबुक जंगे हुदायबिया जंगे कारबाला नाम जाना अजाना लेखक गवेषक मुफ्ती मुफस्सर मुहद्दिस मुहक्किक पृथिवीर मोमिन मोमिनान मुस्लिमिन मुस्लिमात आमादेर आपनादेर माँ बाप औलाद पर्यन्त जे जेखाने कबरस्त होयेछेन आज के जुमार रात रसिला शहीद करबलार महाविल रसिला तादेर प्रत्येक रू मुबारकते महाविले सवाब गुलो पहुंचाई दो আমরা যারা উপস্থিত হইছি হাজিরে দিয়েছি আর যারা দিবেন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো যে কাজ করলে আল্লাহ খুশি হবে দয়াল নবী খুশি হবে আল্লাহর ওলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো এখনো পর্যন্ত করবলার জমিনের বালু পর্যন্ত বলতেছে আহে হায় হুসাইন হায় হুসাইন আলে ভাই তাআল রাসূল আশিক রাসূল প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দাও ডিলার ক্ষমা দিও তাহলে আল্লাহর দরবারে অসংখ্য মেহরবানি করবালার মরম মাস হৃদয় বিদারক মাস ইসলামের ইতিহাসের মধ্যে একটা কলঙ্কদয় অধ্যায় এ করবালার মাস কেউ আশেপাশে কোনো কথা বলবেন না মসজিদে যদি দুনিয়াবি একটা কথা বলে কবুল হয়েছে এরকম চল্লিশ বছরের নেকি চলে যাবে কোথায় কথা বললে আর রসুলের মাহফিলে কেউ যদি মস্কারি করে সারা জিন্দগির ইমান চলে যাবে এটার থেকে এটা আরো কঠিন বেশি কারণ মান জালাসা আলেমান কোনো আলেমের মজলিসে বসলে আমার পেয়ারা রসুল বলতেছে ফাকাত জালাসানি এটা আমি রসুলের মজলিস হয়ে যায় তাইলে কি করবেন মান নাজারা আলেমান মাহফিলে এসে নাইব রসুলের জবানের দিকে চেহারার দিকে তাকাই থাকবেন আমার দয়াল নবী বলে নুরুন নবীকে তো চোখে দেখা নয় ফাকাদ নাজারানি তাদের ভিতর নাইব রসুলের ভিতর আমি রসুলের খুশবুটা পেয়ে যাবে একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ তাই আদব সহকারে সবাই বসে যাবেন কেউ কোনো কথাবার্তা বলবেন না আল্লাহ প্রত্যেককে কবুল করক আল্লাহ মাহফিল যেন কিয়ামতের দিন আমাদের জন্য যেন নেজাত রসিলা হয় আল্লাহ সেই তৌফিক দান করক তাইলে করবলার জমিন এটা পূর্ণাঙ্গ যদি ক্ষুদ্র ক্ষুদ্র বয়ান দিই প্রায় মাসের উপর লাগবে তবুও টপকা টপকা দুই এক কলমা নিজেও আমল করে আপনাদেরকে হেদায়েতের বাণী এবং মদিনার রাস্তাটা যেন ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো করবলার জমিন আমরা যে রসুল পাকের ঔলাদে পাককে ভালোবেসে হাসান আর হুসাইন ঔলাদ রসুলকে ভালোবেসে আমরা এখানে এসেছি ঠিক না একটু জোরে বলি ঠিক না ভালোবাসা কি দুনিয়ার মানুষের সাথে অনেক ভালোবাসা করেছেন কিন্তু আমার দয়াল নবী ভালোবাসার ডেফিনিশন দিচ্ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা ইসলাম জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত হাই দুনিয়াবাসী মাম মাতা তোমরা যদি মরে যাও আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঔলাদকে যারা ভালোবেসে যদি মারা যাও মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔলাদ রসুলকে যদি ভালোবেসে কোনো আশেক রসুল যদি মারা যায় জালাল্লাহু কবরাহু মাজারান আমার দয়াল নবী বলে
তার কবরটা মাজার হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতারা জিয়ারত করতে থাকবে। সালাত দুনিয়া আপনারা মানুষ অনুপাতে আওয়াজ নাই, আশিক রসুলের আওয়াজ আসমানে জমিনে খবর হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন দয়ালে নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল আমাদেরকে ছাড়িয়া, আপনি চারা খিলাব হবে এই দুনিয়ায় বাসিয়া। আল্লাহ তোমার কয়েকজন ইন্দি বইও না, জাগা নইলে এডোখো দু জাগা আছো তো বইন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর অসংখ্য রহমত, আওলাদ রসুলকে ভালোবাসা, দয়াল নবীর আওলাদ দেখে ভালোবাসা, আওলাদ রসুলকে ভালোবাসা। মা মাতা ভালোভাবে তফসিরগুলো বুঝেন, মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আওলাদ রসুল হাসান হোসেন কিয়ামত পর্যন্ত যারা আওলাদ রসুল থাকবে তাদেরকে ভালোবেসে যারা মারা যাবে, মা মাতা কি যাবে মারা যাবে। আমার রসুল বলে আওলাদ রসুলের ভালোবাসার উপর যারা মারা যাবে, জালাল্লাহু কবরাহু মাজারান, তার কবরটা মাজার হয়ে গেছে, জিয়ারত করার স্থান হয়ে গেছে, লিল মালায়েকাতির রহমত। দুনিয়ার মানুষ যদি ওর কবর জিয়ারত না করে, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে হাজার হাজার ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত ওই আশিক রসুলের কবরকে আল্লাহ জিয়ারত করাইবে। পৃথিবীর জমিনের মধ্যে ফানি হলো তিন ভাগ, স্থল হলো এক ভাগ, ঠিক না? বড় বড় সাগর আটলান্টিক মহাসাগর আছে, সাগরের উপরে সাগর আছে। পৃথিবীর সমস্ত পানি যদি দোজগের উপর ঢেলে দেওয়া হয়, পৃথিবীর তিন ভাগ পানি যদি দোজগের উপর ঢেলে দেওয়া হয়, পৃথিবীর তিন ভাগ পানি দোজগের আগুন নিভাতে পারবে না। কিন্তু আমার পেয়ারা রসুল বলতেছে মান আহাব্বা হুমা, আমার নাতি হাসান হুসাইনকে যারা ভালোবেসে এক পোটা চোখের পানি বের করলো, আশেকের এক পোড়া চোখের পানি দিয়ে দোজগের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালা, নারায়ে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামা, জিন্দাবাদ মুহাম্মদ। সিররে কুদরত খেলাম যে ইউসুকা, কোই কিয়া জানে শরিয়ত মে তু বান্দা হ্যায়, হকীকত মে খুদা জানে। সালা দুনিয়া কেন চিনলি না রে মন, আমার হোসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, আমার হোসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন। সারা দুনিয়া কোরআনে ক চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে ক চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, আমার হোসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন,
खेनो चिली ना रे मन अमार ओसल आजम एगुलो गाइले केउ जले जाओ केउ जले जाय आर केउ मोहब्बत गले जाय ठीक ना केउ जले जाय केउ मोहब्बत तोले मानुषेर व्यवधान আছে না আছে আছে না আছে করবালার জমিনে হেজিদ বাহিনীর 22000 সৈন্য ছিল দাড়ি ছিল টুপি ছিল ফাগরি ছিল মিসওয়াক ছিল নামাজও ছিল কিন্তু এগুলো এজিদি নামাজ ঠিক না ঠিক আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর থাবুর মধ্যে 72 জন ছিল এজিদির 22000 আওলাদ রাসূলের তাবুর মধ্যে 72 জন 72 জনের মধ্যে 20 জন ছিল আওলাদ রাসূল 6 জন ছিল সাহাবী যারা দয়াল নবীকে চোখে দেখেছেন কয়জন হলো 26 জন আর তাবি ছিল 46 জন যারা দয়াল নবীকে দেখে নাই সাহাবীকে দেখেছে তাদেরকে বলা হয় তাবি কি তাবি ছিল 46 জন সাহাবী ছিল 6 জন রাসূল পাকের আওলাদ ছিল 20 জন মোট হলো 72 জন তোলে এজিদের দলটা বড় ছিল 22000 আর আওলাদ রাসূলের তাবু ছিল বড়গরি আর একটু জোরে বলি 72 জন তাহলে বেশি টাকার নাম ইমানদার ন দল যেটা হক এটার মধ্যে মানুষ একটু কম ঠিক না দল যেটা হক সেটার মধ্যে মানুষ একটু রাফেজি খারেজি শিয়া মুতাজিলা ওয়াবি আলে গাদি জবরিয়া কবরিয়া কদরিয়া বদরিয়া যত রকমের দল আছে ব্যাক সব দল হলো এজিদি আর পৃথিবীত কবুল হয়েছে একটা সামান্য দল আছে যা আল্লাহ কবুল করেছে দয়াল নবীও কবুল করেছে সেই দলের নাম হলো আহলে সুন্নতে ওয়াল জামাত ঠিক নে আসলত খম খমত গম ঠিক না খমত যেটা ব্যাস আছে এটা শেষ হইয়ে ব্যাসে শেষ খমে গম ওরে 22000 এজিদ বাহিনী দাড়ি ছিল টুপি ছিল ফাগড়ি ছিল মিসওয়াক ছিল অক্ত অনুবাতে নামাজও ছিল কিন্তু দলটা কোনো খুসাইনি ন কি দল একটু আওয়াজ করবেন কি দল এজিদি কয় হাজার 22000 এজিদের মধ্যে এজিদের দলের মধ্যে 7000 ছিল হাফেজুল কোরআন 22000-এর মধ্যে এজিদ বাহিনীর 7000 ছিল হাফেজুল কোরআন 3000 ছিল জগৎবাসা মুফতি কি মুফতি তোলে বহুত হাফেজুল কোরআনও জান্নাতি নয় বহুত মুফতিও বিএসটি নয় দাড়ি টুবি আছে ফাগরি আছে জুব্ব আছে স্যারার কালার আছে ওরে এগুলো বেশ ধরেছে শুধু আমাদের ইমানকে খেড়ে নিয়ে খেয়ে ফেলার জন্য তারাই পৃথিবীর জমিনে শুধু বেশ ধরেছে এগুলো আসল হলো এজিদের দালাল না কোনো ভুলর যদি ভুল না হয় তাহলে শুনেন কোথায় এজিদ কোথায় এজিদ বাহিনী কিন্তু বর্তমান 1500 বছর পরেও এসে বাংলাদেশে এখনো রানিং এজিদ আছে ঠিক না রানিং এজিদ বুঝো না মানে এজিদের প্রশংসা করে ইমাম হুসাইনের প্রশংসা করতেছে না এজিদের প্রশংসা করতেছে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ে এজিদ বড় হাফেজুল কোরআন ছিলেন এজিদ বড় মুহাদ্দিস ছিলেন উনি বড় কোরআন হাদিসের পারদর্শী জ্ঞানী ছিলেন এখন এজিদের তারিফ করতেছে এরকম রানিং এজিদও বাংলাদেশে আছে বলেন না অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি
প্রেমের প্রদীপ হতে খর নিরুদন আমার ঐশলা জমাইছে ভান্ডারি আসল যারা আসল ইমানওয়ালা রসুলের মহব্বতওয়ালা যারা তারা ডাইরেক্ট আওলাদ রসুলের খুশবু পেয়ে গেছে জান দিয়ে দিচ্ছে বারোই রবিউল আউয়াল যখন আসে মিলাদুন নবী যখন আসে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ দাজিল্লুল আলী যখন ছট্টালার জমিনে দেখা যায় ইমানওয়ালা মানুষের ইমান তাজা হয়ে যায় ঠিক না না কোনো বুলন বুলন না কোন কাননের ফুল গো তুমি কোন বাগানের ফুল কোন বাগান রূপমা তুমি বেবে ন পাই কুল আমার সিরকুটেরি ফুল থয়ব সহায় আমার ওলাদ রসুল তাহের সহায় আমার ওলাদ মক্কা মদিনার মাঝে মদিনারি ফুল মক্কা মদিনার মাঝে মদিনারি ফুল থয়ব সহায় আমার ওলাদ রসুল তাহের সহায় আমার কেয়ামত পর্যন্ত আওলাদ রসুল জারি থাকবে যত বাতিল বেরকা থাকবে তারা আওলাদ রসুলকে গুরুত্ব দিবে না মনে করবেন এগুলো এজিদের আওলাদ আর যারা আওলাদ রসুলকে দেখে নিজের জীবনকে কোরবানি করে দিবে জান্নাত কোনোদিন কুজাকুজি করতে হবে না জান্নাত আশেক রসুলদেরকে কুস্তে থাকবে ঠিক না এজিদ বাহিনীর 22,000 সৈন্যের মধ্যে 7,000 ছিল হাফেজুল কোরআন তাহলে সব হাফেজ সাব্যস্তই নেই 3,000 ছিল মুফতি মুফতি মানে জগৎবাসা জ্ঞান তাদেরকে বলা হয় তাহলে বহুত মুফতিও জান্নাতি নয় তাহলে আসেন ভাইরা মুরব্বীরা আমার পেয়ারা রসুল কি নিয়ামত আমাদেরকে দিয়ে দিলেন আওলাদ রসুলের ভালোবাসা কি হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সামিতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী বলে আমি আমার দয়াল নবী বলতে শুনেছি ইয়াকুলু শারাতি শারাতি মিন শারি আমি রসুলের একটা সুল মোবারক মিন আজা কোনো ব্যক্তি যদি কষ্ট দেয় আমি রসুলের একটা সুল মোবারককে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় আমান দয়াল নবী বলে ফাল জান্নাতু আলাইহি হারামুন তার জন্য বেহেশত হারাম রসুলের বাগের একটা সুল মোবারককে যদি কেউ কষ্ট দেয় তার জন্য বেহেশত হারাম তার মানে কি বুঝলেন এই চট্টলার জমিন থেকে কোনো আশেক রসুল মদিনা শরীফ গেল অনেক কষ্টের বিনিময়ে হঠাৎ করে একটা দয়াল নবীর চুল মোবারক মদিনা শরীফে পেয়ে গেল কোনো আশেকের কাছে ও ভাই খুব সযত্ন রেখেছি এটা আমার নুরুন নবীর চুল মোবারক ও ভাই দয়াল নবী তো কোনো দিন চোখে দেখি নাই একটু এই চুল মোবারকটা আমাকে একটু চুমা দি একটু জোরে বলেন একটু কি দি সুমা দিলেন ও ভাই আপনি তো মদিনাবাসী আপনি বড় ভাগ্যবান এই সুল মোবারকটা আমাকে দিয়ে দেন আমি একটু চট্টগ্রামে নিয়ে যাই কত আশেক রসুল আছে তাদেরকে একটু দেখাইবো এখান থেকে তবরুক হাসিল করব কোন আশেক রসুল পেয়ারা রসুলের একটা চুল মোবারক যদি ছট্টলার জমিনে আনলো আশেকেরা যখন দেখলো পাগল হয়ে গেল ঠিক নিয়ে আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর সুবহানাল্লাহ তাইলে আইন না তাইলে কথা খেয়াল করন কি বুঝাইতাম চাইলাম
সুল মুবারক খড়াইছে চট্টগ্রামত আসে গলে পেয়ে পাগল হয়ে গেল এটা দয়াল নবীর হঠাৎ করে একজন এজিদের ওয়ারিস এজিদকে ভালোবাসে বাতিল ফেরকার একজন ব্যক্তি বলে এটা দয়াল নবী সুল হয়েছে কি হয়েছে ফাল জান্নাতু আলাইহি হারামুন সঙ্গে সঙ্গে জিন্দেগির ইবাদত সঙ্গে সঙ্গে জিন্দেগির ইবাদত শুধু ইবাদত বরবাদ নয় ফাল জান্নাতু আলাইহি হারামুন তার জন্য বেহেশত হারাম মাত্র একটা কি সুল মোবারক সুল একটা দয়াল নবীর সুল মুবারককে কষ্ট দিলে বেহেশত তাহলে দাড়ি রেখে টুপি রেখে ফাগরি রেখে মিসওয়াক লেখে যে ঔলাদ রসুলকে যারা পাদে মস্তকে দয়াল নবী চুমা দিয়েছেন সেই পেয়ারা রসুলের জোবানে পাকে যেই নাতিকে আপাদে মস্তক আপাদে শরীর নুরুন নবী চুমা দিয়েছেন এ দাড়ি টুপি রেখে এভাবে যে ইমাম হুসাইনকে জবাই করে দিল কিয়ামত পর্যন্ত সিজদা মারলে কবুল হবে হবে কোনদিন হবে না কারণ কেন না বাইরা মুরব্বীরা খেয়াল করেন কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে যার নাম হাজেরা আসওয়াদ ঠিক না একটু জোরে বলেন হাজেরা আসওয়াদ পাথর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও হাজেরা আসওয়াদ পাথর আমি তোমাকে কোনোদিন চুমা দিতাম না কারণ তোমাকে আমি চুমা দিচ্ছি একমাত্র দয়াল নবী তোমাকে চুমা দিয়েছে আমার রসুলের দুই ওঁট মোবারক লাগার কারণে ওই পাথর তুমি কেয়ামতের জন্য দামি হয়ে গেলে একটা পাথরকে যদি চুমা দিলে কেয়ামত পর্যন্ত ওই পাথরকে চুমা দেওয়ার জন্য কোটি কোটি মানুষ যদি পাগল হয়ে যায় যাকে দয়াল নবী সমস্ত শরীর মোবারকে কি দিয়েছে এরকম একজন চুমা দিয়েছে নিয়ামতকে আমরা যেভাবে দাড়ি টুপি রেখে যে জবাই করে দিলাম করবালা জমিনের যে জবাই করে দিলাম অত সেই মানুষ যদি কেয়ামত পর্যন্ত কোটি কোটি বা যদি কাবা শরীফ তোয়াব করে আর কোটি কোটি রাকাত যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে কবুল হবে তাহলে খেয়াল করেন নামাজের মধ্যে অবাক হয়ে গেল কারণ কতগুলো নামাজ আছে হুসাইনি আর কতগুলো নামাজ আছে এজিদি তাহলে এজিদি মানি জাহান্নামি হুসাইনি মানি জান্নাতি সালাতুনিয়া স্যার ফেলাসিবের খবর লইন না বিলে ঘর উঠে সালাতুনিয়া আহা অনরা কোনো আইবের সময় গুমর ওষুধ খাইয়াই শুননি কোনো তেলে কেন ব্যাটার রিটার্ন ডা মারে এখন তো মমতাজির গান করলে সিরিয়া বল যেতে ঠিক নিয়ে ওই তো ঠিক কর লাইন করলে পরিষ্কার লেগেছ জিন্দগি মে পারা পারা হো গায়া জিন্দগি মে পারা পারা হো গায়া শকল সূরত নূরে ওয়ালা মদিনা মে আ গয়া নামে আজমত নূরে ওয়ালা আ গয়া জিন্দগি মে পারা পারা হো গয়া সালা দুনিয়া কারবালা মে ইমাম হুসেন নূর জলওয়া আ গয়া নামে আজমত নূর ওয়ালা আ গয়া নামে আজমত নূর ওয়ালা আ গয়া জিন্দগি মে পারা পারা হো গয়া শকল সূরত নূর ওয়ালা মদিনা মে আ গয়া নামে আজমত নূর ওয়ালা আ গয়া সালা দুনিয়া ওলাদ রসুলের ভালোবাসা
নবীর ঔলাদ পাকরে হাসান আর হুসাইন কে ভালোবাসা কত নিয়ামত একটু খেয়াল করেন। এটা দিয়ে জীবন পরিবর্তন, এটা দিয়ে জান্নাত, এটা দিয়ে আসল। আমার দয়াল নবী সাহাবা ইকরামকে এলান করতে লাগলেন, এই আমার সাহাবীরা আল্লাহর আরশ থেকে আসমান থেকে উপর থেকে আল্লাহ পৃথিবীবাসী গোমরা না হওয়ার জন্য, পৃথিবীবাসী পথভ্রষ্ট না হওয়ার জন্য দুইটা বড় বড় রশি আমাদের জন্য পাঠিয়েছেন। দুইটা রশি লান্তা দিল্লো লা তামাসসাকতুম বিহিমা, এই রশি দুটা যারা মজবুত করে ধরবে তারা মোমেন, আর যারা ধরবে না তারা পথভ্রষ্ট। আমার দয়াল নবীর জবানে পাকে বলতেছেন, আল্লাহর আরশ থেকে আসমান থেকে আল্লাহ দুইটা রশি আমাদের পৃথিবীবাসীর জন্য পাঠাইয়েছেন। কয়টা একটু জোরে বলেন। সাহাবা ইকরাম সঙ্গে সঙ্গে দয়াল নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ দুইটা রশি যে আল্লাহ যে নিয়ামত পাঠিয়েছেন আমরা তাইলে ওই দুটা রশিকে একটু মজবুত করে মহব্বত করে ধরব। আমার রসুল বলে ওই উম্মত যে ব্যক্তি তাজিম হিন্দা জিকিরিহি বহুত মহব্বত করে যখন এই রশি দুটা ধরে ফেলবে জান্নাত তোমরা খুঁজতে হবে না, জান্নাত তোমাদেরকে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। ভালোভাবে খেয়াল করেন, রশি কয়টা? দুইটা। সাহাবা ইকরাম আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ইয়া রসুল আল্লাহ রশি দুটার পরিচয় একটু দিয়ে দেন। আমার দয়াল নবী বলতেছেন, একটা রশি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর একটু জোরে বলেন, আর একটা রশি হলো আমি রসুলের আহলে বাইত, একটা রশি হলো আল্লাহর কিতাব আর একটা রশি হলো আমি রসুলের আহলে বাইত, মানে আমি রসুলের বংশধর, আমি রসুলের তো রসুলের বংশধর কারা? আমার রসুল নিজে বলতেছেন আমি রসুল ফাতেমা আলী হাসান আর হুসাইন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, এই পাঁচজন হলো আমি রসুলের আহলে বাইত। এই পাঁচজনকে যারা মহব্বত করবে এই পাঁচজনের ঔলাদ কিয়ামত পর্যন্ত যেখানে যাবে তাদেরকে যারা মহব্বত করবে আর তারা সঠিক দলের মধ্যে ইমানের উপর ইস্তিকামত থাকবে, উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী, রক্তের বন্যা বাসাই দিয়ে, রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী, দয়াল নবী যেই গলাতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই শরীরে চমকেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের সুরি সিমরে চালায়, সেই গলাতে বিষের সুরি সিমরে চালায়, কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আর একটু মন ভরে বলেন আল্লাহ, যে কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে, আমার দয়াল নবী খুশি হবে, কেয়ামত পর্যন্ত ঔলাদ রসুলেরা খুশি হবে। আল্লাহ আমাদেরকে সবসময় সেই কাজ করার তৌফিক দান করো। ভাইয়েরা মুরব্বীরা ভালোভাবে খেয়াল করেন ঔলাদ রসুলের ভালোবাসা, তো হইলে
আল্লাহর রহমত থেকে আসমান থেকে দুইটা রশি এসেছে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো আমি রসুলের অলওয়ায়েত অলাদ রসুলের কি করণ মহব্বত করা ভালোবাসা, ঠিক নে? একটু জোরে বলেন ঠিক নে? তাহলে আসেন ভাইরা মুরব্বীরা গভীর মনোযোগ, এই মাহফিল এগুলো শুনতে শুনতে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কারণ এটা কোনো সাধারণ মাহফিল নয়, এটা হলো দয়াল নবীর মাহফিল, এটা হলো ঔলাদ রসুলের ভালোবাসার মাহফিল। পৃথিবীর জমিনত যত সুন্নি ভাড়া আছে, পৃথিবীর জমিনত যত সুন্নি ভাড়া, সুন্নি জায়গা, সুন্নি দেশ আছে, শুধু তারাই ঔলাদ রসুলকে স্মরণ করবে। ওয়াবি ভাড়া, খারেজি ভাড়া, আলে বাইত, আলে কবি, জদবরিয়া, কবরিয়া, খদরিয়া, গজাইয়া, গজাইয়া, এটা কেয়ার বাড়ি করে এই ঔলাদ রসুলের মাহফিল আছে? ওয়াবি ভাড়া ইমাম হুসাইনের স্মরণ করেন না? এজিদের তারিফ করতেছে, ইমাম হুসাইনে তারিফ করতেছে না। তাহলে পৃথিবীর জমিনে বাক হয়ে গেল, কেয়ামত পর্যন্ত আশেক রসুলেরা ইমাম হুসাইনে তারিফ করবে, প্রশংসা করবে, আর যারা এজিদি তারা শুধু এজিদের তারিফ করবে। তাহলে আমরা হুসাইনি আর বাদ বাকিগুলো এজিদি, কেয়ামতে দলিল করতে হবে না, দুনিয়ার জমিনে দলিল হয়ে গেল। আসেন ভাইরা মুরব্বীরা এই ঘটনাটা একটু মনোযোগ সহকারে শুনেন, একটু ব্যাকিয়াল হয়ে গেলে এটা ছুটে যেতে পারে। আমি ক্ষুদ্র মানুষ, জাহাঙ্গীর হুজুর আলম কালাম নাই, সবাই আমাকে মহব্বত করে, আল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন এমন এমন কিছু জবান থেকে বের হোক যেগুলো নিজে আমল করে আপনাদেরকে নিয়ে হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন ধরতে পারি, আল্লাহ সেই তৌফিকটা দান করুক। একটু জোরে বলি ওরে ভাইরা মুরব্বীরা শুনো, একদিন শুক্রবার, আজকে কিবার বিশি কিবার বৃহস্পতিবার, এটা জুমার রাত, জুমার রাত সাইর মাজাহাবের সাইর ইমামে বলেছেন জুমার রাত সবে কদরের রাত থেকে বড়, জুমার রাত সবে কদরের রাত থেকে বড়, সাইর মাজাহাবের সাইর ইমামে বলেছেন, কেননা এই জুমার রাতের মধ্যে আমার দয়াল নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে, সবে কদরের রাত থেকে বড়। কোনো ব্যক্তি যদি বলে আজকে জুমার রাত আমি আজকে মসজিদে থাকবো, এতাকাবেন নিয়তে, আমার দয়াল নবী বলে কবরে যদি কোনো সাহারা না থাকে এই জুমার এক রাতের ফজিলতে মানুষটা জান্নাতবাসী হবে, কারণ জুমার রাতের এত বড় ফজিলত। কোনো ব্যক্তি যদি জুমার রাতে মারা যায় পৃথিবীর জমিনত আটটা রাস, আটটা রাস কবরে খাবে না, কবরে খাবে না, দুনিয়ার মাটিতে খাবে না, তোর মধ্যে একজন যে জুমার রাতে মারা যাবে, ওই জুমার রাতে মারা যাওয়ার ফজিলতে কেয়ামত পর্যন্ত ওই রাসকে কবরে ইজ্জত করতে থাকবে। তাহলে আজ রাতটা একটু ফজিলতের রাত, ঠিক না? একটু জোরে বলি ভাই মুরব্বীরা, এই রাতে যদি কোনো কবর জিয়ারত করা হয়, আমার মাটা চলে গেল, বাপটা চলে গেল, কোনো ছেলে মেয়ে যদি মা বাবার কবরের পাশে গিয়ে শুধু দাঁড়িয়ে সুরা ফাতেহা শরীফটা তেলাওয়াত করলো, আমার দয়াল নবী বলতেছেন ওই মার ওই বাপের 40 দিনের গুনাহ মাফ হয়ে গেছে, সরাসরি 40 দিনের গুনাহ কি শুধু মাত্র সুরা ফাতেহা, সুবহানাল্লাহ। ভাইরা মুরব্বীরা ভালোভাবে খেয়াল করেন, জুমা আজকে জুমার রাত, কিন্তু সকাল হবে ফজরের নামাজ, ঠিক না? ফজরের নামাজ পড়ে পেয়ারা রসুল শুক্রবার দিন, এই শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে আমার দয়াল নবী আস্তে করে মা ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন,
সুবহান আল্লাহ নাই, আর একটু জোরে বলেন জুমা নয়, জুমার দিন ফজরের নামাজ পড়ে দয়াল নবী মাফা তামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সাত সকালে যাইতে যাইতে মাফা তামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেট মোবারকে গেলেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুনু ভাই ঘরের দাইরের মধ্যে দরজার মধ্যে খেলা করতে লাগলো। সুবহানাল্লাহ বলি, তার মধ্যে মা বা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারক থেকে বের হচ্ছে, হঠাৎ করে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা জানকে দেখে, ওরে মা আমার নানা জান এসেছে। তাড়াতাড়ি মা বা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারক থেকে বের হলেন, আমার রসুল ঘরে ঢুকলেন, আস্তে আস্তে ভিতরে ঢুকতেছেন। নাতি হাসান হুসাইন নানা জানকে দড়িয়ে জড়িয়ে ধরলেন, হা কি সুন্দর চেহারা তেরি সুরত খেলিয়ে আয়া হে সুরা নুরুকা তেরি নসলে ফাকো মে বাচ্চা বাচ্চা নুরুকা। সুবহানাল্লাহ, হাসান হুসাইনের চেহারা মোবারক লাইডের মতো নূর গনা লাইটের মতো জ্বলতেছে। মা বা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহ কি বানাইলো সিরাজ মুনির, আমার ছেলে দুনুটা রাত্রে যদি করে থাকতো আমি কোনো দিন বাতি জ্বালাই নাই।